মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞায় ভোলার বাজারে কমেছে সরবরাহ। এমন অবস্থায় সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। এ নিয়ে আরও শহরের কিচেন মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, কোনো মাছের দাম কতটা বেড়েছে এবং কেমন বাড়লো জানাবেন। যদিকা, ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। নদীতে নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে নদীর মাছের সরবরাহ একেবারেই নেই বললেই চলে। বিশেষ করে ইলিশ, পোয়া, তাপসি, বেলে, বাটা এই সময়তে এই মাছগুলো আধিক্যটু ভোলার বাজারে বেশি থাকার কথা ছিল, কিন্তু নদীতে অভিযান থাকার কারণে এখন পর্যন্ত মাছের সরবরাহ তার বন্ধ রয়েছে। এই মাছ যখনই নদীর মাছের সরবরাহ বন্ধ রয়েছে তখন কিন্তু চাষের মাছের দাম তুলনামূলকভাবে 20 থেকে 50 টাকা, কোনো কোনো মাছের কিন্তু আকার ভেদে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে বলে আমরা দেখেছি। আমি রয়েছে ভোলার কিচেন মার্কেট, এখানে আজকে সকালে তেলাপিয়া মাছ যেটা রয়েছে চাষের তা বিক্রি হচ্ছে আকার ভেদে ছোটটা 220 টাকা এবং তার তুলনামূলক যে বড় তা 280 টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি। পাঙ্গাস মাছ যেটা গরিবের মাছ হিসেবে খ্যাত রয়েছে তা বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। এছাড়াও পাঙ্গাস মাছের কেজির উপরে যে মাছগুলো রয়েছে বা একটু বড় সাইজের তা কিন্তু 220 থেকে 250 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। এছাড়াও যে রুই মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে 400 টাকা, দেশি শোল মাছ যেটা তা বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি ধরে, আর শিং মাছ বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি ধরে। এরকম করে তুলনামূলক ভাবে প্রতিটি মাছেরই কিন্তু 20 থেকে 50 টাকা এবং 100 টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে। যখন এই বাজারে মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তখন ক্রেতারা বলছে জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকারের পক্ষ থেকে বাজার মনিটরিং এর দাবি কিন্তু ভোলার ক্রেতারা জানিয়েছেন। অপরদিকে মৎস্য ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে নদীতে যেই 2 মাসের নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা কার্যকর যখনই শিথিল হবে, নিষেধাজ্ঞার পরপরই সময় নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভোলার কাঁচা বাজার মাছ বাজারে এবং ভোলার যে খুচরা মাছ বাজারগুলো রয়েছে সেখানে যখন নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাবে তাতে করে মাছের দাম কিছুটা শিথিল হবে বলে কিন্তু ভোলার ব্যবসায়ীরা জানিয়েছে। তো এই ছিল ভোলার কিচেন মার্কেট থেকে আমার কাছে মাছের দরদামের সর্বশেষ তথ্য। যথিকা, ভোলা থেকে মাছের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।